বিরোধীর প্রার্থী চূড়ান্ত 150 ঘণ্টার ভিতরতে তালিকা প্রকাশ করব কংগ্রেসে দিল্লিত ঘোষণা এপিসিসির সভাপতি ভূপেন বরা শাসকীয় বিজেপি ইতিমধ্যে 11টা সমষ্টির আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে প্রার্থী তালিকা অবশ্যই বর্তমানলৈকে বিজেপির মিত্রদল অগপয় বরপেটা আর ধুবুরী ইউপিপিএলে কোকরাঝাড়ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা নাই প্রার্থীর নাম যিকোনো মুহূর্তত অগপ আর ইউপিপিএল দলেও প্রার্থীর নাম ঘোষণা করার সম্ভাবনা আছে ইয়ার মাজতে 14টা সমষ্টিত প্রার্থীর নাম চূড়ান্ত করেছে বিরোধীয়ে শেহতীয়াকৈ সংবাদ মাধ্যমৰ হাতত আহি পৰিছে বিরোধীর এখন সম্ভাব্য প্রার্থী তালিকা সেই তালিকা অনুসৰি যোৰহাটত গৌৰৱ গগৈ নগাঁৱত প্ৰদ্যুৎ বৰদলৈ ধুবুৰীত ৰকিবুল হুসেইন লক্ষীমপুৰত ৰাণী নৰহ কাজিৰঙাত ৰোজলীনা তিৰ্কি ডিব্ৰুগড়ত লুৰিণজ্যোতি গগৈ গুৱাহাটীত মীৰা বৰঠাকুৰ দৰং ওদালগুৰিত মাধৱ ৰাজবংশী শোণিতপুৰত প্ৰেমলাল গাঞ্জু অথবা তৃণমূলৰ প্ৰাৰ্থী বৰপেটাত চিপিআইএমৰ প্ৰাৰ্থী অৰ্থাৎ মনোৰঞ্জন তালুকদাৰ শিলচৰত নৈৰীতা শুক্লবৈদ্য অথবা তৃণমূলৰ প্ৰাৰ্থী দীপুত জয়ৰাম ইংলেং করিমগঞ্জত হাফিজ রজিত চৌধুরী কোকরাঝারত গর্জন মুসাহারি বিরোধীর প্রার্থী হওয়ার সম্ভাবনা আছে অবশ্য অন্তিম মুহূর্তত দুই এটা সমষ্টিত প্রার্থীর সাল সলনি হওয়ার সম্ভাবনাও নথকা নহয় জানিব পৰা মতে মঙ্গলবারে দিল্লীত অনুষ্ঠিত হব কংগ্রেসের সিইসির বৈঠক এই বৈঠকতেই প্রথমখন তালিকাত চূড়ান্ত মোহর মারিব কংগ্রেস হাইকমান্ডে ইপিনে কংগ্রেসের প্রার্থী তালিকালৈ সোমবারে নতুন দিল্লীত প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বৰাৰ প্রতিক্রিয়া ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে প্রার্থী তালিকা রাষ্ট্রীয় নির্বাচন কমিটির অনুমোদনের পিছতেই প্রকাশ পাব তালিকা আমি খুব বেশি 150 ঘণ্টামানের ভিতর আমি চূড়ান্ত প্রার্থী তালিকা মালিকার্জুন খার্গে ডাঙরিয়ার এপ্রুভেলত সেন্ট্রেল ইলেকশন কমিটির অনুমোদনত আমি ঘোষণা করবা হোম আমার ফালের করবলিয়া গোটেই কামখানি আমি ইতিমধ্যে সমাপ্ত হয়েছে ইতিমধ্যে এই কামটো প্রক্রিয়াটো সম্পূর্ণ হল ডিব্ৰুগড় নগাঁও যোৰহাট সমষ্টিক লৈ চলি থকা চর্চা সন্দর্ভতো ভূপেন বৰাৰ মন্তব্য তালিকা প্রকাশের পিছতে স্পষ্ট হব সকলো কথা বিভিন্ন ধরনের সূত্রবিলাকে যাক বাতৰি যোগান ধরে সেবিলাকক এতিয়া আপনাদের সদ্যহতে কংগ্রেসের ক্ষেত্রে প্রচার নকৰিব আপনাদের আমি একদম শুদ্ধ খার্গে ডাঙরিয়া এপ্রুভেল সহ তালিকা ঘণ্টা হিসাবত সময় দিছো আমি দি আছো অলপ দেরি রই দিয়ক দিল্লীৰ পৰা মনীষ শুক্লাৰ সহযোগত নিউজ ডেস্ক ৰিপৰ্ট এনকে টিভি